Hello dear learners, how are you? I hope you are well. I am also well by the grace of Almighty Allah. Welcome back to my online class. This is Mohammad Nurul Islam Niloy, assistant teacher at Khali High School, Golachipa, Potuakhali. Dear learners, I will focus today right proverb, the third part. In my previous class, I discussed right proverb actually in two sections. Now I am going to take a class on right proverb in a third section. Definitely I will discuss conditionals. Dear learners, listen to me and stay with me. Today we will learn what is conditional and how can we make a conditional sentence. Okay, let's see. Dear learners, look at the board. Here I have written conditional, that means shartojukto bakko. Ekhane ami ekti structure likhechi, tumra jodi ektu follow koro, je e plus present plus future. Tumra ki kichu bujhte parecho? E plus present plus future dara ki bojhano hoyeche? Okay dear learners, listen to me. E plus present, if ortho hocche jodi, if plus present ortat if jodi ei clause tir sathe present indefinite tense thake, tahole porborti clause ti future tense hobe. Dear learners, tumra nishchoi jano je conditional sentence toiri korte gele ekhane duti ongsho thake ekti sentence er moddhe, ortat dutu clause thake. Nishchoi eti ekti complex sentence, ete kono sandeho nei. Ei duti complex sentence e দুটো ক্লোজ থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লোজ, একটি প্রিন্সিপাল ক্লোজ. ওকে ডিয়ার লার্নার্স, যখন সাবঅর্ডিনেট ক্লোজটি ইফ দিয়ে শুরু হবে, সেই ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের হয় তাহলে পরবর্তী ক্লোজটি ফিউচার ইন্ডিফিনিট টেন্সের হবে. এই হচ্ছে মূলত কন্ডিশনাল সেন্টেন্স এক নম্বর. এখানে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের অর্থ এবং ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার দাঁড়ালো if plus present plus future. Okay, let's see an example. If he studies attentively, jodi she monojog shohokare pore, jodi she monojog shohokare pore tahole ki hobe, tahole ekhane ami jeta dekhechi je he will make good result. Dekho shorto ta ekhane kothay ache je jodi she monojog shohokare pore তাহলে সে ভালো ফলাফল করবে. তো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্সগুলো যেখানে ফলটা নির্ভর করবে পূর্বের অ্যাকশনের উপর, অর্থাৎ পূর্বের কাজের উপরে. যে কাজ করবে তার উপরে কি ফল বর্তাবে সেটি হচ্ছে মূলত কন্ডিশনাল সেন্টেন্স. তো এখানে ফার্স্ট কন্ডিশনালের বক্তব্য হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের হয় তাহলে পরবর্তী ক্লোজটি ফিউচার ইন্ডিফিনিট টেন্স হবে. তো ফিউচার ইন্ডিফিনিট টেন্স হবে, এখানে আমরা সে ফিউচার ইন্ডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস শ্যাল উইল এর উইল ব্যবহার করেছি প্লাস মূল ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করেছি. তাহলে এটি ফিউচার ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো. তো এখানে আমরা আরেকটি জিনিস করতে পারি, আমরা এই উইল এর পরিবর্তে কখনো কখনো অর্থের সঙ্গে সঙ্গতি রাখতে গিয়ে আমরা এখানে উইলের জায়গায় ক্যান ব্যবহার করতে পারি, আবার মে ব্যবহার করতে পারি, আবার কখনো উইল ক্যান মে, অর্থাৎ এগুলো কোনো একটা মোডালক দিলে আমরা ফার্স্ট কন্ডিশনালে ব্যবহার করতে পারি. ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ গট মাই পয়েন্ট. লেটস সি দ্য সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স. সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হলো যদি ইফ ক্লোজটি আমি এখানে একটু লিখছি ইফ প্লাস past plus past conditional past conditional. এখন ডিয়ার লার্নার্স ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইফ ক্লোজটি যদি past indefinite tense এর হয় তাহলে পরবর্তী ক্লোজটি past conditional এর হবে. এখন প্রশ্ন থেকে যায় past conditional কি, হোয়াট ইজ past conditional? ডিয়ার লার্নার্স লেটস সি, past conditional এর অর্থ হলো বা এটার ব্যাখ্যাটা হলো এরকম, আমরা এখানে সাবজেক্ট লিখব প্লাস উড অথবা উড অথবা মাইট অথবা উড কুড মাইট প্লাস
ভাবে বেস ফর্ম। এ হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ইফ ক্লোজটি পাস্ট টেন্সের হবে এবং পরবর্তী ক্লোজটি পাস্ট কন্ডিশনালের হবে। পাস্ট কন্ডিশনাল বলতে বোঝাবো, পাস্ট কন্ডিশনালের ক্ষেত্রে এরকম একটা সাবজেক্ট থাকবে প্লাস একটা মোডাল অক্সিলারি উড অথবা কুড অথবা মাইট, এরকম একটি মোডাল অক্সিলারি ভার্ব বলবে প্লাস মূল ভার্বের বেস ফর্ম বলবে। এই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে আমার মনে রাখতে হবে যে ইফ প্লাস পাস্ট টেন্স যদি হয়, ইফ ক্লোজটি যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের ক্লোজটি এই স্ট্রাকচারটা অনুসরণ করে লিখতে হবে। ডিয়ার লার্নার্স, লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা যদি একটি এক্সাম্পল দেখি, যেমন ইফ দে প্লেড ওয়েল, যদি তারা ভালোভাবে খেলতো, দে উড তার পরবর্তী ক্লোজটা যা হবে সেটি আমরা এখানে দেখব। দে সাবজেক্ট বসাইলাম, তারপরে উড, এখানে উডের পরিবর্তে কুড অথবা মাইট আমরা বসাতে পারতাম। দে উড উইন দ্য ম্যাচ। ডিয়ার লার্নার্স, নোটিস দ্য সেন্টেন্স। ইফ দে প্লেড ওয়েল, অর্থাৎ ইফ ক্লোজটি পাস্ট টেন্সে আছে, ইফ ক্লোজটি এখানে পাস্ট টেন্স প্লাস পরবর্তী ক্লোজটি সাবজেক্ট প্লাস গুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস সেন্টেন্সের বাকি অংশ। এই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে ইফ ক্লোজটি পাস্ট টেন্সের হবে, ইফ ক্লোজটি পাস্ট টেন্সের হবে। তাই এটা অবশ্যই পাস্ট টেন্স, ইফ ক্লোজটি আছে এখানে, ইফ কনজাংশনটি আছে এখানে, তারপর দে সাবজেক্ট প্লেড ভার্বের পাস্ট ফর্ম ওয়েল, অর্থাৎ এই ইফ ক্লোজটি পাস্ট টেন্সে আছে প্লাস পরের ক্লোজটি দেখা গেল যে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তো এই এক্সাম্পলটি হুবহু এই রুলটিকে অনুসরণ করে লেখা হয়েছে। তো এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আই হোপ ডিয়ার লার্নার্স ইউ হ্যাভ গট মাই পয়েন্ট ক্লিয়ারলি। ইফ ইউ বা ওয়াচ দিস ভিডিও অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, দেয়ার উইল বি নো হেজিটেশন টু গেস দ্য পয়েন্ট। ওকে, লেটস সি আনাদার কন্ডিশনাল, দ্যাট মিনস থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটিও ঠিক পূর্বের মতোই, এখানে ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে প্লাস পরবর্তীটি পারফেক্ট কন্ডিশনাল হবে, তো আমরা সেটি এখন দেখব। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। এই পারফেক্ট কন্ডিশনালটা কি এটা একটু বুঝতে হবে। তো পারফেক্ট কন্ডিশনালটা আমি এখানে ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিয়েছি, স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অবলিক উড হ্যাভ অবলিক মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। ডিয়ার লার্নার্স, লুক এট দ্য স্ট্রাকচার। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয়, ইফ ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে পরবর্তী ক্লোজটি পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল হলো সাবজেক্ট উড হ্যাভ, উড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই হচ্ছে স্ট্রাকচার। আমরা এই স্ট্রাকচারটিকে অনুসরণ করে যদি একটি উদাহরণ দেই তাহলে দেখতে পাবো এরকম, ইফ ইউ হ্যাড মেট মি, তুমি যদি আমার সঙ্গে দেখা করে থাকতে তাহলে এখন হবে
তুমি যদি আমার সঙ্গে দেখা করে থাকতে I would have helped you. আমি তোমাকে সাহায্য করতে পারতাম বা সাহায্য করে থাকতাম। তো this is the third conditional sentence. Third conditional sentence হলো if clause টি past perfect tense এর হবে, পরের অংশটি অর্থাৎ পরবর্তী ক্লোজটি সাবজেক্ট প্লাস উড, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। দিস ইজ দ্য কন্ডিশনাল সেন্টেন্স। হিয়ার উই হ্যাভ ফাইন্ড থ্রি কন্ডিশনাল সেন্টেন্সেস। ইফ এনি স্টুডেন্ট শুড হ্যাভ, আই থিঙ্ক মাস্ট হ্যাভ দ্য গুড কমান্ড অন দ্য কন্ডিশনাল সেন্টেন্স। দিস কন্ডিশনাল সেন্টেন্সেস আর ভেরি ইম্পর্টেন্ট ইন মেকিং সেন্টেন্সেস ইন আওয়ার writing composition, in speaking, or in every section in English. So, dear learners, attend good command on this conditional sentence. Today, I'm going to finish here. Dear learners, keep well and stay home and watch this video and subscribe and share this channel. Okay, best of luck. Thank you all.